রায়গঞ্জে বিজেপি প্রার্থী জয়ের পর বিজেপির সন্ত্রাস। এক তৃণমূল কংগ্রেস কর্মীকে রিভলভারের বাঁট দিয়ে আঘাত, বেধড়ক মারধর, প্রাণে মেরে ফেলার চেষ্টা। অভিযোগ বিজেপি নেতা অসীম অধিকারীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের দেবীনগর এলাকায় পুরসভার 25 নম্বর ওয়ার্ডে। গুরুতর আহত অভিজিৎ সরকার নামে ওই তৃণমূল কর্মীকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় বিজেপি নেতা অসীম অধিকারীর বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে। রায়গঞ্জ থানার পুলিশ যদিও এই ঘটনায় দায় অস্বীকার করে, বিজেপি নেতা অসীম অধিকারীর পাল্টা অভিযোগ, তার উপরেই আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস কর্মীরা। ভোট গণনার পর থেকেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে উত্তর দিনাজপুর জেলা। শাসক দল ও বিজেপির অভিযোগ এবং পাল্টা অভিযোগে উত্তাল হয়ে উঠেছে জেলা। শুক্রবার সকালে কলেজপাড়া বাজার যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন স্থানীয় তৃণমূল কর্মী অভিজিৎ সরকার। অভিজিৎ সত্ত্ব বিজেপিতে যোগদানকারী রায়গঞ্জ পুরসভার 25 নম্বর ওয়ার্ডের বহিষ্কৃত তৃণমূল কাউন্সিলর অসীম অধিকারীর নেতৃত্বে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আচমকা তৃণমূল কর্মী অভিজিতের ওপর হামলা চালায়। বিজেপি নেতা অসীম অধিকারী নিজে রিভলভারের বাঁট দিয়ে অভিজিতের মুখে চোখে আঘাত করেন। তাকে গুলি করে প্রাণে মেরে ফেলার চেষ্টা করতে স্থানীয় বাসিন্দারা ছুটে আসলে বিজেপি নেতা অসীম অধিকারী সহ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা পালিয়ে যান। স্থানীয় বাসিন্দা বিকাশ মল্লিক কি বলেছেন আসুন আমরা শুনে নেব। আমার নাম বিকাশ মল্লিক। কি হয়েছিল আজকে সকালবেলা? অপু অভিজিৎ সরকার বাজারে যাচ্ছিল, কলেজপাড়া বাজারের উদ্দেশ্যে বেরোলো বাড়ির থেকে। বাড়ির থেকে বেরোনোর সময় পিছন থেকে নদ হচ্ছে আমাদের অসীম অধিকারী নদ ডাকার পরে দাঁড়ানোর পরে তাকে আরও সাথে দু তিনজন ছিল থাকার পরে তাকে জিজ্ঞাসাবাদ করে যে তুই আমার নামে অপপ্রচার চড়াচ্ছিস, আমার বিরুদ্ধে ইসে করছিস, বিরুদ্ধে রাজনীতি করছিস, বেশি বাড়াবাড়ি করিস না, এই সে করতে করতে সেই মুহূর্তে দুই তারিখের পরে মায়ের কল খালি করে দেবে। এই সে বহুত দিন এর আগের থেকে বহুত দিনই অনেক এরকম অপপ্রচার চলাচ্ছিল, চালানোর পরে আজকে ফট করে ওই কথোপকথন বলার পরে মেশিনের বাট দিয়ে মুখে আঘাত করে, করার পরে মুখে অবস্থা খারাপ হয়। এবার তারপরে তাকে আবার মেশিন নিয়ে গুলি করারও চিন্তাভাবনা নিয়েছিল, সেই মুহূর্তে ধস্তাধস্তি করাতে লোকজন পাড়ার মহিলারা বেরে যাওয়ার পরে সেই মুহূর্তে ভেঙে যায়। অসীম অধিকারী একটা অভিযোগ করেছে যে আপনারা তাদের উপর হামলা চালিয়েছেন। না, কোনোদিনও না আমরা কোনোদিনও ওর উপর হামলা চালাইনি। ওই বরঞ্চ বাইরের থেকে লোক এনে আরও দুষ্কৃতীদেরকে দিয়ে আমাদের প্রতি আমাদের উপর চাপ প্রসার করে যে ওয়ার্ডে আমার বিরুদ্ধে কেউ কথা বললে তার অবস্থা খারাপ হবে। অসীম অধিকারী কোন দলের? অসীম অধিকারী বিজেপির এখন দায়িত্বে আছে। যাকে মেরেছে সে হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেসের এক কর্মী। স্থানীয় তৃণমূল নেতা প্রশান্ত মল্লিক এই বিষয়ে কি বলছেন? আপনার নাম? আমি প্রশান্ত মল্লিক। আমাদের 25 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মী অভিজিৎ সরকার ওই ওয়ার্ডের নিষ্ঠাবানের সাথে তৃণমূল কংগ্রেসের কাজকর্ম করে যাচ্ছে। তা ভোটের আগের থেকে তার উপরে, তার পরিবার এবং তার উপরে প্রতিনিয়ত ওই ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, যিনি বর্তমানে বিজেপির এখন গুন্ডা বাহিনীর একজন, তিনি প্রতিনিয়ত তাকে মেরে ফেলার হুমকি দেয়। আজকে আমি জানতে পারলাম আজকে সে বাজারের উদ্দেশ্যে আসলেন, সেই সময় আমাদের 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজেপির সুশ্রী গুন্ডন তিনি ওকে ফলো করে এবং বাজারের সামনে ফাঁকা জায়গায় তাকে পিছন থেকে আঘাত করে এবং মেরে ফেলার চেষ্টা করে। তাকে যতটা শুনলাম তাকে মেশিনের বাদ দিয়ে আঘাত করেছে। তা উনি প্রতিনিয়ত চেষ্টা করছিলেন, কিন্তু এইভাবে তো প্রতিনিয়ত মেনে নেওয়া যায় না। এইভাবে আমাদের কর্মীগুলোকে বেছে বেছে আঘাত করবে, আর এটা কী করবে? আমি পুলিশ প্রশাসনকে আসলাম যে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন, আর উপযুক্ত ব্যবস্থা যদি গ্রহণ না করেন তাহলে রায়গঞ্জে আগামী দিনে এর বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিয়ে আমরা অংশ নেব, তখন কিন্তু পুলিশ প্রশাসনও আটকাতে পারবেন না। বিজেপি নেতা অসীম অধিকারীর পাল্টা জবাব কি? কিছুই হয় নাই, মানে বিগত দিনে যে বিধানসভায় আমাদের যে নির্বাচন হয়, আমি প্রথমে পৌরসভায় তৃণমূলে যোগদান করে আমরা সুষ্ঠুভাবে একটা রায়গঞ্জ পৌরসভায় তৃণমূলে একটা বোর্ড থাকে, সেই বোর্ডের পরিচালনায় আমরা সুন্দর একটা পরিবারের মতন সবাই মানুষের উন্নয়ন করেছি, মানুষের কাজ করেছি, মানুষের পাশে থেকেছি। সুখ দুঃখে কোনো দিন রাজনীতি নিয়ে ভেদাভেদ, রাজনীতি নিয়ে মনোমালিন্য কোনো দিন আমরা করিনি। তো হঠাৎ করে আমি আমার মিসেসকে নিয়ে, মিসেসের কাগজপত্র নিয়ে আমি বাইরে যাই
এটা ট্রিটমেন্টের জন্য যাই, তো সেই ক্ষেত্রে আমি একটু মানে তৃণমূল সংগঠনের থেকে একটু দূরে ছিলাম কিছু ব্যক্তিগত কারণে, মানে পারিবারিক কিছু কারণে দূরে ছিলাম। তো হঠাৎ করে আমাকে শোনা হয় যে আমি বহিষ্কার, আমাকে দল বহিষ্কার করেছে। তা শোনার পরে একটু আমি হতাশ অনুভব করি। তো যাই হোক, যে হতাশ অনুভব করার পর তারপরে আমি আবার একটা বিজেপি সংগঠনের সাথে যুক্ত হই। তো বিজেপি সংগঠনে হয়ে মানুষের সাথে নামি, মানুষের প্রচারে নামি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে একটা ওয়ার্ড থেকে লিড দেয়। তো আমি বিগত দিনে এখানে তৃণমূল হয়ে যে তিন বছর ছিলাম, কেউ কোনো দিন বলতে পারবে না যে কোনো সিপিএম বা কোনো কংগ্রেস বা কোনো আরএসপি বা কোনো দলাদলি বা ভেদাভেদি সবাইকে দাদাভাই সম্পর্ক দিয়ে পাড়ার মধ্যে একটা সুষ্ঠু পরিবেশ। এই অপূর্ব সরকার হচ্ছে নদ এনটি, মানে নদ যেদিকে থাকবে তার বিরোধীতে উনি থাকবে, উনি কোনো অভিজিৎ সরকার অপু নাম যেটা, উনি হচ্ছে নদ। যুব সমাজের কাছে নতুন দিশারি PKSWS ডিফেন্স একাডেমি মোথাবাড়ি মালদা। PKSWS ডিফেন্স একাডেমি একটি উন্নত মানের একাডেমি। এখানে অতি সহজ পদ্ধতিতে ছেলে এবং মেয়েদের এক্স আর্মি এবং সুদক্ষ টিচার দ্বারা বেঙ্গলি, ইংলিশ, হিন্দি পড়ানো হয়। এছাড়াও যে সমস্ত পরীক্ষার জন্য ফিজিক্যালের প্রয়োজন তাদের জন্য এক্স আর্মি ট্রেনার দ্বারা ট্রেনিং করানো হয়। এখানে সমস্ত ডিফেন্স বিভাগের ট্রেনিং, কোচিং এবং মেডিকেলের সুব্যবস্থা রয়েছে। 100% চাকরি সুনিশ্চিত করার জন্য আমাদের কোর্সগুলি হল ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স, BSF, WBP, KP, ITBPF, বিহার পুলিশ, আবগারি পুলিশ, RPF ইত্যাদি। এছাড়া প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট এবং রেল, ব্যাংক সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখে কম্পিউটার কুইজ, উইকলি টেস্ট, অনলাইন অফলাইন এই দুই ধরনের টেস্টের ব্যবস্থা রয়েছে। যারা যারা এই ট্রেনিং বা কোর্স করতে ইচ্ছুক তারা তারা যোগাযোগ করুন আমাদের এই ঠিকানায়। আমাদের ঠিকানা পটলডাঙ্গা, মোথাবাড়ি, মালদা। আমাদের ফোন নম্বর 7718521112। আমাদের ওয়েবসাইট www.pkswsdefenseacademy.com।